নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে হিরো আইএসএলে বেঙ্গালুরু এফসির অবস্থা খুবই খারাপ। বেঙ্গালুরু এফসির মতো একটা দল যে এতটা খারাপ খেলতে পারে সেটা কিন্তু আমরা কেউই আশা করি না। যেখানে সুনীল ছেত্রি, রয় কৃষ্ণাদের মতো প্লেয়ার রয়েছে, সেইখানে কিন্তু এইরকম পারফরমেন্স একদমই আশানুরূপ নয়। তো সেক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা, বেঙ্গালুরু এফসির কোচ সাইমন গ্রেসনকে সরিয়ে দিয়ে কি অ্যান্টোনিও লোপেজ হাবাস তাকে ফেরানো হবে? কারণ তোমরা যদি দেখো, হাবাসের পছন্দের কয়েকজন বিদেশি কিন্তু রয়েছেন এই দলে। মানে একসময় এটিকে মোহনবাগানে হাবাস থাকাকালীন তখন কিন্তু তিনি তাদেরকে কোচিং করিয়েছেন এবং তারা কিন্তু বর্তমানে এখন রয়েছেন আর কি বেঙ্গালুরু এফসিতে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এখন যদি আমরা পয়েন্টস টেবিল দেখি, তাহলে বেঙ্গালুরু এফসি কিন্তু হিরো আইএসএলে ছখানা ম্যাচ খেলে ফেলেছে, যেখানে দুখানাতে মাত্র জিতেছে আর চারখানাতে হেরেছে তারা। মানে একখানা গোলও যদি তারা খায় তাই কিন্তু তারা শোধ দিতে পারছে না। রয় কৃষ্ণাদের অবস্থা কিন্তু এতটাই করুণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসির কোচ ছাঁটাই হওয়া শুধু একটা কিন্তু সময়ের অপেক্ষা তোমাদেরকে বলতেই পারি, যদি পরবর্তী ম্যাচগুলোয় ভালো পারফরমেন্স না দিতে পারে। কিন্তু এই সাইমন গ্রেসন, তিনি কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছিলেন। এবার যদি তোমরা বলো তো তোমাদেরকে বলতে পারি, তারা যে গ্রুপে ছিল বেঙ্গালুরু এফসি, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টিম জুনিয়র প্লেয়ারদেরকে খেলিয়েছে, মানে জুনিয়র টিমকে নামিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে হারানো অনেকটাই সহজ। তারপর মোহামেডানকে তারা হারিয়েছে, হারিয়ে কিন্তু তারপরে ফাইনালে যায় এবং ফাইনাল থেকে কিন্তু তারা জয়লাভ করে। তো সেক্ষেত্রে এই বেঙ্গালুরু এফসির কোচ হাবাস পরবর্তীকালে হতে পারেন কি না সেই বিষয়ে কিন্তু কোনোরকম কনফার্মেশান কি বলো বা যা কিছুই বলো এখনও কিন্তু কিছু আসেনি। এখনও সাইমন গ্রেসনের ওপরে কিন্তু ভরসা রাখা রয়েছে। যদি পরবর্তীকালে কোচ চেঞ্জ হয় অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তবে হাবাসের বর্তমানে কিন্তু কামব্যাক করার সেরকম কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।